সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইমিগ্রেশন ল নিয়ে আমাদের প্রোগ্রাম ওয়ার্ক পারমিট অ্যাডভাইজে পূর্ণতভাবে বাবু দেখবার জন্য। দর্শক, আজকে এই পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব কোনো স্পন্সর যদি লাইসেন্স চলে যায়, লাইসেন্স রিভোকড হয়, তারপরে কী করণীয়। আমাদের সাথে যথারীতি আছেন আপনাদের অতি প্রিয় জনাব লুতফুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদেরকে আসসালামু আলাইকুম। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে অবশ্যই আপনি জানেন যে রিসেন্টলি থ্রেসা মে তার একটা নতুন প্রপোজাল নিয়ে এসছেন যে স্টুডেন্টরা এখানে স্টাডি করবার পর তারা যদি কোনো জবও যদি পায় সেক্ষেত্রে তাদেরকে তাদের দেশে ব্যাক করে ওইখান থেকে অ্যাপ্লাই করে আবার ফেরত আসতে হবে। আপনার যদিও অবশ্যই এটা এখনও প্রপোজাল পর্যায়ে আছে, তো এই ব্যাপারে আপনার কী কী মতামত? হ্যাঁ, এটা আসলে কি একটা মানে কমেন্টটা যদিও ওনার আমি অনেক পড়ছি, অনেক জায়গায় সাথে সাথে আসার পরেই ফেসবুকেও আসছে, অনেক জায়গায় আসছে নিউজে, উনি ওয়ার্ডটা হলো আইল কিক আউট অল দ্য গ্রাজুয়েটস। অ্যান্ড কিক আউট ওয়ার্ডটা বলতে উনি উনি কিন্তু খুব সিরিয়াসনেসটা বোঝাচ্ছে, এবং সেই সিরিয়াসনেসটা ওনাদের হলো নেক্সট ইলেকশন আসতেছে, সেই ইলেকশনের ম্যানিফেস্টোতে তারা তাদের লাস্ট ফাইভ ইয়ার্সের যে তাদের একটা প্রমিস ছিল ইমিগ্রেশনে, নির্দিষ্ট লিমিট ছিল টেন্স অফ থাউজেন্ড, তাদের লিমিট ছিল তারা নেট মাইগ্রেশন হান্ড্রেড থাউজেন্ডের মধ্যে নিয়ে আসবে, এটা ছিল তার লাস্ট ইলেকশনের ম্যানিফেস্টো। এবং তখনকার সময় তারা এই 100,000 টার্গেটটা মিট করতে পারে না। এই রিসেন্ট যেটা রিপোর্ট আসছে এবছরের রিপোর্টে 230,000 না 50,000 আপনার নেট মাইগ্রেশন, তার মানে ওরা ডাবল ওদের নেট টার্গেটের। এখন সেই টার্গেটটা ওরা রিচ করার জন্য এই এই রুলটা আসতেছে, বাট এগেইন এটা নন ইউ, কারণ আসলে যদি সেই 250,000 টার্গেট দেখেন সেটা ইউ কিন্তু প্রাধান্য পাচ্ছে, বাট ইউতে কিছুই করতে পারছে না টাচ এখন, যার কারণে ওরা ওই আবার হার্ড অন নন ইউ ইমিগ্রেশন বেলা। এখন স্টুডেন্টদের বেলা যেটা করতে চাচ্ছে ওরা, যেমন আগে ছিল যে স্টুডেন্টদের যখন আপনি ক্যাপ সিস্টেম যেটা ফাইভ ইয়ার্স পরে যে গ্রাজুয়েট যদি কেউ লেভেল বন্ধ করছে তারপরে ফাইভ ইয়ার্স ক্যাপটা বন্ধ করছে, ওল কিন্তু টু স্টপ গেটিং ইনডিফিনিট লিভ টু রিমেইন, ওই যে 10 ইয়ার্স যে একটা রুল আছে, যে রুলটা আসলে ইউরোপের মানে এটাকে চেঞ্জ এখনো করে নেই, সেই রুলটাকে স্টপ করার জন্য ওরা ক্যাপ সিস্টেম নিয়ে আসছিল। এখন দেখছি যে ক্যাপ সিস্টেমও কাজ হচ্ছে না, যেহেতু ওই যারা গ্রাজুয়েট তারা যদি টিয়ার টুতে চলে যায়, অনেক সময় একজন গ্রাজুয়েট হইতে গিয়ে 7-8 বছর এই দেশে স্টুডেন্ট ভিসায় আসে, তখন সে টিয়ার টুতে একটা এমপ্লয়মেন্ট পাইলো, 2 ইয়ার্স করে 10 ইয়ার্স যাচ্ছে। এখন সেই রুলটাকে চেঞ্জ করার জন্য উনি যেটা করতে যাচ্ছে, এটা এটা কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোতে, এটা কিন্তু এখনও রুল না বা এটা চেঞ্জও করেনি, নেক্সট এপ্রিলে মেতে যে ইলেকশনটা তাদের সেই ম্যানিফেস্টোতে তারা অ্যাড করতে চাচ্ছে যে কোনো টিয়ার ফোর যদি গ্রাজুয়েট হয়ে যায় তাহলে গ্রাজুয়েট ফোর এখন কারেন্ট রুলে যে সুইচ করতে পারে টিয়ার টুতে সেটা সে পারবে না, সে দেশে যেতে হবে, দেশে গিয়ে সে ওই মেইন টার্গেটটা হলো ওই যে আপনার চেইনটা ব্রেক করা। আপনি যদি দেশে গিয়ে 6 মান্থ পরে ভিসাটা পান, মনে করেন আপনি একটা এমপ্লয়মেন্ট রেডি করে গেলেন, সব কিছু রেডি করেন, আপনি দেশে গেলেন, দেশে গিয়ে ভিসা আসলেন, 6 মাস ব্রেক হইলেই তো আপনি 10 ইয়ার্স রুলটা আর পাচ্ছেন না, ওই রুলটা ব্রেক করার জন্য এটা বলতেছে। বাট এই যে টাপ, এটা কিন্তু শুধু কনজারভেটিভ বলছে, সাথে সাথে কিন্তু লেবার এটা আবার আনসারও দিয়ে দিচ্ছে, লেবার বলছে যে তারা এটাকে যে এটা এটা ইনভেস্টমেন্ট বিলিয়ন অফ ডলার পাউন্ড ইনভেস্ট স্টুডেন্টরা করতেছে, মানি জেনারেট হচ্ছে, এবং এটা কিন্তু এটা মানে এটা এটা জাস্ট উনি যেটা করতেছে। আমি যদি ভুল জেনে না থাকি তাদের সম্ভবত তাদের ফিফথ হাইয়েস্ট রেভিনিউ আসে আপনার স্টুডেন্ট যে মার্কেট। এবং কালকে দেখছেন একটা রিপোর্ট যে সায়েন্স অর্গানাইজেশন বিভিন্ন ইউনিভার্সিটি যে সায়েন্স ল্যাব থেকে এসে বলছে যে এটা তেরেসামের এটা আসার পরে অনেকেই এটা ক্রিটিসাইজ করছে, লেবার তো ক্লিয়ার বলছে যে এটা কি করছে, লিবারেল ডেমোক্রেট তো অলরেডি দেখতেই পায় না, তাদের পলিসি সবসময় জন বিন্স কেবল সাথে সাথে বলছে যে এটা মানে এটা এই ইমিগ্রেশনের যে এই টপিক্সটা এতে গিয়ে আমাদের যে রিক্রুটমেন্ট এই সে, ইভেন কনজারভেটিভ পার্টি সে আরও কিছু মিনিস্টার আছে যারা মানে ইমিগ্রেশন তারাও বলছে যে এই দেশে লজিক্যাল আপনি one thing you must notice like she never stops surprising us আপনি উনি একের পর এক কিন্তু বিদগুটে যত সব রুল নিয়ে, হ্যাঁ বিদগুটে, এই বিদগুটে রুলটা কারণ ওরা একটা জিনিস সেটা কি যে ওদের যে সেই টেন্স অফ থাউজেন্ড ওরা যেটা ব্রিজ করছে, যারা যেটা পারে নাই যে প্রমিস করছে, যেটা আনরিয়েলিস্টিক প্রমিস ইলেকশন ম্যানেজার দিয়েছে, এবং সেটা নিয়ে তাদের ক্রিটিসিজমটা স্টপ করার জন্যই হার্ড অন নন ইউ মাইগ্রেন্ট, কারণ আসলে ইউ মাইগ্রেন্টে কিছুই করতে পারতেছে না, কারণ ইউ তো জানেন ফ্রিডম অফ মুভমেন্টের এগেনস্টে বলছিল, আপনার চ্যান্সেলার জার্মান চ্যান্সেলার বলছে, চ্যান্সেলার বলছে ইউ ক্যান লিভ ফ্রম ইউ বাট এই এই রুল আমরা ছাড়বো না, ফ্রিডম অফ মুভমেন্ট ইজ দ্য ফান্ডামেন্টাল। এখানে আমার একটা কোশ্চেন আছে, অবশ্যই থেরেসা মে যদি রুল নিয়ে আসতে চায় এবং কনজারভেটিভ পার্টি যদি পাশও করে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কিন্তু এই রুলটা যেন না আসে, আপনারা যারা ইমিগ্রেশন ল নিয়ে প্র্যাকটিস করছেন
আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কোনো এটা নেওয়া উচিত কারণ তাদের তারা কিন্তু কিছু একটা জিনিস করে যেমন কোন রুল আসার আগে ওই যে স্টেক হোল্ডার যারা তাদের মধ্যে লিখালেখি করে যে কি অবস্থা বা এটা সেটা যেমন এই যে আমরা তো ল গ্রুপ আমরা তো একটা মানে মনে করি আমরা ক্লায়েন্টকে অ্যাডভাইস দিচ্ছি কিন্তু যারা রিয়েলি এফেক্টেড এমপ্লয়ার বিশেষ করে এই যে সায়েন্স কমিউনিটি যে সাথে সাথে কালকে একটা কমেন্ট করছে বা আরও যারা এমপ্লয়ার আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা কমেন্ট করতেছে তো সেই ক্ষেত্রে ওনারা অবশ্যই এই জিনিসটা পাবে ওনারা এটা জাস্ট আমার মনে হয় একটা ইলেকশন স্ট্যান্ড বাজ মানে ইলেকশনের জন্য এটা বলা যে আমরা আমরা কারণ ইমিগ্রেশন এখন একটা হট ইস্যু এখন ইলেকশনের সময় কে হার্ড অন ইমিগ্রেশন কারণ লেবার তো তার সবসময় ইমিগ্রেশন তার এটা সে হার্ড না কনজারভেটিভ অলরেডি তার আবার ইউকিপ একটা পার্টি আছে তাদের পার্টি দিয়ে চলে যাচ্ছে ওদেরকে বোঝানোর জন্য পাবলিকদের বোঝানোর জন্য যে আমরা ইমিগ্রেশনকে আরও হার্ড করতেছি এটাই মেন যাই হোক আমরা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড টু বি অনেস্ট বাট এনিওয়ে উই হ্যাভ টু মুভ অন টু আওয়ার টপিক টুডে তো আমরা আপনার কাছে জানতে চাবো যে কোনো কোম্পানি যদি কোনো স্পন্সর যদি লাইসেন্স রিভোকড হয় সেক্ষেত্রে এটার ইমপ্লিকেশনটা কি এমপ্লয়ারের উপর এবং তার আন্ডারে যেসব মাইগ্রেন্ট থাকবেন এমপ্লয়ি হিসেবে তাদের উপর পরবর্তীতে কী কী করণীয় এই 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 যে এখানে এইখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন এই যে ইদানিং যেটা হচ্ছে মানে ইমিগ্রেশন টিয়ার টু তো একমাত্র রুট যেটা এখন বন্ধ করতে যাচ্ছে যার ওয়ার্ক পারমিটে যেতে পারবে না টিয়ার ফোর কারণ এই লাস্ট ওয়ান ইয়ারে ওভার দ্য ওয়ান ইয়ার লটস অফ আমাদের কাছে বেশ কিছু কলার আছে আমি ফিরে আসছি আপনার কাছে আচ্ছা ঠিক আছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আমি সাইকুল বলছিলাম ভাই জি বলুন শুনতে পাচ্ছি আমি আমার এক বড় ভাই আর কি বাংলাদেশ থেকে আসছে একটুনি কিছুদিন হলো তো ওনার বাংলাদেশে একটু সমস্যা আছে রাজনৈতিক সমস্যা আছে জি তুমি চাচ্ছিল যে এখানে এসএলএম করার জন্য আর কি আচ্ছা তো উনি ওয়াইপ নিয়ে আসছে তো এটা পজিটিভ কি ভাই একটু আমাদেরকে একটু জানাইলে খুশি হতাম আর কি জি একটু ওনাকে পজিটিভ বলতে ওনার রাজনৈতিক যে সমস্যাগুলো উনি ফার্স্ট অফ অল ওনাকে গিয়ে এসএলএম চাইতে হবে এসএলএম উনি পোস্টাল এসএলএম হবে না ওনাকে ওনার উচিত ছিল ফার্স্ট অফ অল উনি ভিজিটে আসছে তার মানে ওনার পলিটিক্যাল এসএলএমের এখানেই একটু নেগেটিভ সাইড চলে আসছে উনি ভিসা নিতে পারছে উনি সব কিছু করতে পারছে তারপরে উনি ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি উনি এসএলএম সিক করা উচিত ছিল উনি যখন হিত্রোতে আসছে বা যেখানে যে পোর্টে আসছে সেই পোর্টে এসে এসএলএম সিক করতে পারতো সেটাও উনি করেনি আপনি বললেন যে প্রবলেম গুলো আছে এভিডেন্সিয়াল যে প্রবলেম এগুলো ইন্টারভিউ নিবে নেওয়ার পরে ওরা ফুল ইন্টারভিউ নেওয়ার পরে যদি দেখে যে ঠিক আছে তাইলে এসএলএম দিবে বাট ভুলে গেলে এসএলএম বাংলাদেশ কিন্তু ওদের সেফ কান্ট্রি লিস্টে এখনো আছে যার কারণে বাংলাদেশের কেসগুলো ওরা ফাস্ট ট্র্যাকে দেখে এবং ওনাকে মানে ওরা চাবে ফার্স্ট ট্র্যাক ডিসিশনটা দিতে যাতে কেসটা রিফিউজ করে দেশে পাঠানো যায় যদি এসএলএম চায় স্ট্রং কেস হলে অবশ্যই উনি চাবে এবং ওনার এভিডেন্স দিতে পারলে এসএলএম পাওয়ার সুযোগ আছে আর একটু জানার জন্য বলে রাখছি যে বাংলাদেশের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জি বাংলাদেশে সরি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডে যদি গিয়ে যদি এসএলএম করে এটা কি ভালো হবে ওনার জন্য মূল কথা জি বলুন আয়ারল্যান্ড এসএলএম মিন্স হলো আপনার ফার্স্ট তোরা বলে এসএলএম হলো আপনি থ্রেট টু লাইফ এখন আপনার ফার্স্ট অপরচুনিটিতে আপনি পাবেন এখন আপনি ওই যে ওই জায়গায় গেলে পাবো ওই জায়গায় গেলে পাবো না এটা না আপনি এটা তারা যেটা বলে এসআইলাম কথাটা হচ্ছে আপনি যে দেশে ফার্স্ট ঢুকছেন আপনি আপনার লাইফ সেভ করার জন্য আপনি চাবেন এখন কোথায় গেলে পাবেন কোথায় গেলে বেটার হবে এটা কিন্তু আসলে সুযোগ না আপনার যদি ওনার গ্রাউন্ড থাকে এভিডেন্স থাকে উনি স্ট্রেট ওয়ে গিয়ে ক্রয়ডন হোম অফিসে গিয়ে সারেন্ডার করে এসএলএম চাইতে পারে জি দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে হ্যালো কে আছেন লাইনে হ্যালো হ্যালো আমার কারেন্ট লিভ শেষ হবে 2017 সালে এখন আমার অফিস হোম অফিস এসে আসছিল ভিজিট আসছিল তো এখন আমরা অফিস যদিও করছি সবই ঠিক আছে কিন্তু আমি যেটা ফিল করতেছি যে আমার এমপ্লয়ারের সাথে এবং আমার ডিরেক্ট ওয়ান অফ দ্য ডিরেক্টরের সাথে হোম অফিসে নেগোসিয়েশন হচ্ছে তারা হয়তো কুইরি পাঠাচ্ছে এটা আনসার দিচ্ছে এরকম তো এখন আমাদের যদি কোনো কারণে যদি আমাদের লাইসেন্স চলে যায় তো সেক্ষেত্রে কি আমাকে ওই যে লেটার যে পাঠায় নর্মালি যে লেটার পাঠায় 60 ডেজের লেটার আমার কি সেই লেটারের জন্য ওয়েট করতে হবে নাকি আমি অন্য কোনো ক্যাটাগরি সুইচ করতে হবে কারণ নর্মালি আমি যতটুকু জানি যে 60 ডেজ লেটার ছাড়া অনেক এমপ্লয়ারি কিন্তু আমাকে নিতে যাবে না কিন্তু আমি যদি আবার 60 ডেজ লেটারের জন্য ওয়েট করি সেক্ষেত্রে কি আমার 10 ইয়ার্সের উপর কোনো এফেক্ট করবে কিনা
ওরা বলে যে 60 ডেজের মধ্যে এমপ্লয়ারকে জানাই দেয় যে রিভোক করার পরে যে তোমার এমপ্লয়িকে জানাই দিবা এবং এটা বলা হচ্ছে যে রিভোকেশনের 60 ডেজের মধ্যে আপনি অন্য এমপ্লয়ার কাছে যাবেন হাউএভার অনেক সময় রিভোকেশনের পরে আপনাদের যে কার্টেলমেন্ট লেটারটা সেটা আসতে কিন্তু কারো বেলা দুই মাস কারো বেলা তিন মাস কারো বেলা চার মাস লেগে যায় এবং রিভোকেশনের কার্টেলমেন্ট লেটারের একটা কেস ল আছে ক্লিয়ার একটা টিয়ার ফোর এবং টিয়ার টুর বেলা যে আপনার রিভোকেশন লেটার হ্যাজ টু বি করেসপন্ডেন্স উইথ ইউ কারণ আপনার অ্যাড্রেসে ওরা পাঠাইতে হবে এবং আপনি এটা পেতে হবে ওই দিন থেকে 60 ডেজ কাউন্ট হয় এখন আপনি যদি সে ফর এক্সাম্পল আপনার লাইসেন্সটা যদি ফেব্রুয়ারি বা মার্চে আপনার রিভোক হয় আপনি যদি সেই কার্টেন লেটার পাইতে গিয়ে এপ্রিল মে হয় তারপরে আপনি 60 ডেজে গিয়ে আপনি জুলাইয়ে মিট করে ফেললেন তার মানে আপনি 10 ইয়ার্স এই যে কন্টিনিউয়াস লিভ আছে কারণ আপনার তো 2017 ভিসা আছে এবং আপনার কার্টেল যখন করবে দুই মাসের সেক্ষেত্রে যদি আপনি 10 ইয়ার্স রিচ করে ফেলেন সেটা হবে এখন আপনি বলতে পারেন যে রিভোকেশনের তিন মাস পরে আপনার চিঠি আসলো তারপরে আরও 60 দিন পাইলেন সেটাও সম্ভব কারণ আপনার কাছে কার্টেলমেন্ট লেটার আসার পর থেকে 60 দিন ওই 60 দিনের একদিন পরে করলেও আপনি কিন্তু অবাস্তে হয়ে যাবেন এটা হলো মেইন কোয়েশ্চন এখন আপনি দেখেন যে আপনার কীভাবে কী হয় কী পেন আউট হয় বাট বেসিক্যালি কার্টেলমেন্টের 60 দিনের মধ্যে আপনার যদি 10 ইয়ার্স কাউন্ট হয়ে যায় তাহলে 10 ইয়ার্স আপনার কাউন্ট হবে মানে যদি কভার হয়ে যায় জি দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম কে আছেন লাইনে হ্যালো হ্যালো দর্শক কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন জি বলুন শুনতে পাচ্ছি আপনি স্ত্রীতে কথা বলছেন ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমি ইতালি থেকে বলছিলাম আচ্ছা ওকে আমার দুইটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে আমি এখানকার সিটিজেনশিপ ইতালিয়ান সিটিজেনশিপ ওকে জি উইথ আমার দুই দুই দুইটা সন্তান এবং তো আমি ওদেরকে নিয়ে আমি ইংল্যান্ডে আসতে চাচ্ছিলাম হ্যাঁ হয়তো সামনে নেক্সট এপ্রিল মার্চ এপ্রিলের দিকে এরকম আর কি তো ইদানিং নাকি শোনা যাচ্ছে যে মানে ইউরোপ থেকে যারা ওখানে যাবে তাদের জন্য নাকি এক তিন চার বছর পার না হলে নাকি সব ধরনের সুযোগ সুবিধা পাবে না এই বিষয়টা সত্য না মিথ্যা বা কিরকম আর কি মানে বিষয়টা কি অ্যাকচুয়ালি আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে শুনছি নাকি যে মানে আমার আমার ওয়াইফ ওর তার সিটিজেনশিপ নেই ওকে নাকি জি বলুন শুনতে পাচ্ছি ইতালি থেকে ইংল্যান্ড নাকি ভিসা লাগবে না এই বিষয়টা একটু কি জি দর্শক ধন্যবাদ আপনার কলের জন্য আপনার দুইটা কোয়েশনের প্রথমটা হলো যে ফোর ইয়ার্স পর্যন্ত বেনিফিট ক্লেম করতে পারবেন না এটা ডেভিড ক্যামেরনের একটা প্ল্যান সেটা সে ইউরোপিয়ান পার্লামেন্টে ইউরোপিয়ান কমিশনের কাছে এটা পেশ করছে এবং এটা ইউরোপ মানে উনি এখনও এটা কিন্তু পাশ হয়নি ওনার হলো যে ওনার একটা নেক্সট ইলেকশনের ম্যানিফেস্টোতে ছিল যে উনি রেফারেন্ডাম দিবে যে ইউরোপে যদি ওনার এই নেগোসিয়েশন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা যদি ইউরোপ মানে তাইলে উনি থাকবে ইউরোপে যদি না মানে তাইলে উনি একটা রেফারেন্ডাম দিবে সুতরাং এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ওইটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই বাট এটা কিন্তু ইভেন ইউরোপের প্রায় দেশই বলছে যে এটা তেমন সিরিয়াস না এটা কারণ যেহেতু বেনিফিট একটা কান্ট্রির দেশের একটা রাইট সে এটা করতে পারে তো এটা যদি হয়তো ইউরোপে থেকে যদি এটা গ্রিন সিগনাল চলে আসে তাহলে এটা পাস হবে এবং সেক্ষেত্রে ফোর ইয়ার্স পর্যন্ত কেউ বেনিফিট ক্লেম করতে পারবে না যদি ইউরোপ থেকে আসে আর সেকেন্ড যে পয়েন্ট আপনার যে এটা রিসেন্টলি কোর্ট জাজমেন্ট আসছে এটা গত তিন চার দিন আগে এটা আসছে যে হ্যাঁ আপনার যদি ডিপেন্ডেন্ট অন্য দেশের থাকে সেক্ষেত্রে ভিসা লাগবে না এজ ইফ আপনারও যেমন রাইট আছে তারও সে রাইট আছে আপনি নিয়ে আসতে পারবেন উইদাউট ভিসা এই হলো রিসেন্ট জাজমেন্ট এখন দেখেন গভর্নমেন্ট কতটুকু এইটাকে ইফেক্টিভ করেন কারণ এই দেশের গভর্নমেন্টেরও সে হয়তো বা এইটার মধ্যে অ্যাডমিনিস্টারিং ক্ষেত্রে হয়তো অন্য একটা কিছু রুল চেঞ্জ করে ফেলতে পারে যেমন বলতে পারে আপনাকে হিত্রুতে আসলে জেনুইন রিলেশনশিপ কি না এই ধরনের কোয়ারি করতে পারে বা তাদেরও কিছু একটা হয়তো তারা একটা কিছু করবে এটা বাট অ্যাকর্ডিং টু জাজমেন্ট আপনি আসতে পারেন জি ধন্যবাদ আপনার কলের জন্য আমাদের সময় হয়ে গেল একটি ছোট বিরতি নেবার দর্শক কোথাও যাবেন না ফিরে আসছি বিরতির পর ধন্যবাদ আপনারা দেখছেন ইউকের ওয়ার্ক পারমিট নিয়ে পরামর্শমূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট।